মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আপনাদের দিব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশের সর্বশেষ ধাপের যে গণিতের সমাধান সেটা পর্যাক্রমে আমি সবগুলো যে সেট কোড আছে সেই সেটের যতগুলো গণিতের সমাধান আছে আমি পর্যায়ক্রমে এক এক করে ভিডিও টিউটোরিয়াল দিয়ে দেবো আপনাদের আজ আস আপনাদের সাথে আছি হচ্ছে সেট কোড নং একান্ন চব্বিশ এটার যে গণিতের সমাধান সেটা নিয়ে তাহলে চলুন আমরা শুরু করি আমি আপনাদের সুবিধার্থে আমি এই প্রশ্ন থেকে যে অঙ্কগুলো আমি খাতায় নিয়ে নিছি খাতায় নিয়ে নিছি যাতে আপনাদের দেখাইতে বা আমাদের করতে সুবিধা হয় তাহলে এখানে আমি পর্যায়ক্রম সিরিয়াল দিয়ে করছি প্রথমটা দেখেন যে প্রাথমিক সহশিক্ষক নিয়োগ পরীক্ষা গণিত সমাধান আঠাশ ছয় দু এক নম্বরে আছে বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে এক বছর পর ষোলোশো টাকা মুনাফা দেয় দেওয়া হলে আসল কত ছিল আমার এখানে আসলটা বের করতে হবে এখানে দেখেন একটা সূত্র আছে আমরা জানি যে আসল বের করার সূত্র হচ্ছে আসল বের করার যে সূত্র সেই সূত্রটা আমরা বসাই দিব এখানে আমরা জানি যে পি সমান সমান ইন্টারেস্ট বা আই ইন্টু একশো আর নিচে যাবে হচ্ছে এনআর এখানে এনের মান এন হচ্ছে সময় আর হচ্ছে শতকরা কত পার্সেন্টে তাহলে আমরা এখানে মানটা বসাই দিই এখানে আয় কত আছে যে কিছু টাকা ষোলোশো আশি টাকা মুনাফা তাহলে মুনাফা হলো ষোলোশো আশি মুনাফা ষোলোশো আশি ইন্টু একশো এন হচ্ছে এক আর শতকরা হার হচ্ছে পনেরো এটা আমার কাটাকাটি করলে দেখবেন যে আসে এগারো হাজার দুইশো এগারো হাজার দুইশো কোন উত্তরটা আসে আমার খ নম্বরটা এটা আপনারা কেটে দেখবেন যে এগারো হাজার দুশো টাকা আসে তাহলে ওটা গেল এবার দুই নম্বরটা আসেন যে এ প্লাস বি প্লাস সি সমান সমান যদি নয় হয় এবং বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান যদি একত্রিশ হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কত হবে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান লেখা যায় যে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার এটার মান কত নাইন এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার মান এটার মান আছে নাইন তাহলে উপর হোলি স্কোয়ার আছে হলি মাইনাস এই সূত্রের টু এটার মান হচ্ছে একত্রিশ ইন্টু তাহলে নয় নং একাশি মাইনাস একত্রিশ দুগুণি বাষট্টি একাশি থেকে বাষট্টি বিয়োগ করলি হয় হল উনিশ তাহলে আমার এটা কত হবে ক এটার উত্তর হবে উনিশ এবার তিন নম্বরে দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে সাতশো টাকায় দুই বছরের সুদ টাকা হবে এটা আমরা কীভাবে বের করবো সেটা একটু দেখেন আমরা চার নম্বরটা যাই একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম একশো টাকা দরে পাঁচ ডজন এবং নয় টাকা দরে ছয় ডজন ডিম কিনে কত টাকা দরে বিক্রি করলে তার ডজন প্রতি তিন টাকা লাভ হবে এখানে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে আপনার সে পাঁচ ডজন কিনছে কত টাকা দরে একশো টাকা দরে তাহলে পাঁচ ডজনের দাম কত পাঁচ গুণ প্রতি ডজন একশো টাকা দরে কিনছে ৫ ডজন এখানে আমি পাঁচ ডজনের দামটা বের করে ফেলি এখানে পাঁচ ডজনের দাম আসবে পাঁচশো পাঁচ টাকা হ্যাঁ আপনারা দেখেন আর ছয় ডজন কিনছে তো কত টাকা ধরে নব্বই টাকা ধরে তাহলে ছয় গুণ নব্বই এখানে দাম আসবে কত পাঁচশো চল্লিশ টাকা তাহলে মোট কত ডজন আপনার এগারো ডজন এগারো ডজনের দাম আসবে কত এক হাজার পঁয়তাল্লিশ টাকা বলছে আমার মোট তেত্রিশ টাকা লাভ হবে তাহলে এইটা হচ্ছে এই এগারো ডজনের ক্রয় মূল্য হচ্ছে এটা হচ্ছে ক্রয় মূল্য আমি যদি তেত্রিশ টাকা লাভ করতে চাই এর সাথে আমার তেত্রিশ টাকা যোগ করতে হবে তাহলে আমার এখানে আসবে কত এক হাজার টাকা আমার মোট কিনছি কত কত ডজন এগারো ডজন আমি টাকা খরচ হয়েছে কত এটা হলো আমার এটা হলো আমার বিক্রয় মূল্য এগারো ডজনের ক্রয় মূল্য হল এক হাজার পঁয়তাল্লিশ টাকা আর এগারো ডজনের বিক্রয় মূল্য এক হাজার আটাত্তর টাকা তাহলে আমি এই বিক্রয় মূল্যকে দিয়ে যদি এগারো দিয়ে ভাগ দেই তাহলে আমার প্রতি ডজনের কত বিক্রয় করলে মানে প্রতি ডজনে তিন টাকা লাভ হবে সেটা বেরোয় যাবে তাহলে আমি এটাকে যদি আমি এগারো দিয়ে ভাগ দেই এইটাকে এই এক হাজার আটাত্তরকে আমার থাকে আছে আটানব্বই টাকা তাহলে প্রতি ডজনে যদি আমি তিন টাকা লাভ করতে চাই আমার প্রতি ডজন ডিম বিক্রি করতে হবে আটানব্বই টাকা সোজা কথা আমি ক্রয় করছি এগারো ডজন কত টাকায় এক হাজার পঁয়তাল্লিশ টাকায় আমার লাভ করতে হবে মোট তেত্রিশ টাকা তাহলে তেত্রিশ যোগ তাহলে এটা আমার বিক্রয় মূল্য আসবে ডিমের ডিমের পরিমাণ স্থির থাকবে এগারো ডজন শুধু আমার বিক্রয় মূল্যটা বাড়বে তেত্রিশ টাকা তাহলে আমি এই বিক্রয় মূল্যকে যদি এগারো দিয়ে ভাগ দেয় আমার কত টাকা বাড়বে আটানব্বই টাকা তাহলে প্রতি ডজন যদি আমি আটানব্বই টাকা বিক্রয় করি তাহলে তিন টাকা লাভ হবে এবার পাঁচ নম্বরটা দেখেন এ ইন্টু এ স্কোয়ার ইন্টু এ এ প্লাস বি এর লঘিষ্ট সাধারণ গুণিতক কোনটি এখানে তিনটে রাশি আছে লসাগুর নিয়ম হচ্ছে যে আপনার প্রত্যেক রাশিতে যেটা কমন থাকবে সেটাই এ এখানে আছে এ স্কোয়ার ভিতরে এ আছে এখানে এ আছে তাহলে আমার এই তিনটের ভিতরেই আছে কোনটা এই এ তাহলে আমার সবগুলোর ভিতরে কমন কোনটা এ দেখেন তাহলে আমার কোনটা হবে এটা হবে ঘ এ ছয় নম্বরটা হবে একটি দ্রব্য পাঁচশো টাকায় ক্রয় করে টেন পারসেন্ট লাভে বিক্রয় করা হলো দ্রব্যটি ক্রয় মূল্য টেন পারসেন্ট কম হলে কত টাকা লাভ হতো এখন এই জায়গায় আমার সোজা যে হিসাব আমি যেটা করবো হ্যাঁ আমাদের মানে আমাদের যে হিসাবটা আমরা করব সেটা একটু খেয়াল রাখবেন আমার ক্রয় মূল্য কত পাঁচশো টাকা এখানে যদি আমার টেন পারসেন্ট লাভ হয় টেন পার্সেন্ট লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হবে দেখেন তো পাঁচশো টাকায় প্রতি টাকা যদি দশ টাকা লাভ করি পাঁচশো টাকায় কত পঞ্চাশ টাকা লাভ হবে তাহলে এখানে বিক্রয় করতে হবে এটা হলো বিক্রয় মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকায় ক্রয় মূল্য হলে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রয় করলে পঞ্চাশ টাকা লাভ হবে এখন গেল এখন দ্রব্যটি যদি আমি টেন পার্সেন্ট হুম এই একই দ্রব্য ক্রয় মূল্য যদি টেন পার্সেন্ট কম হয় তাহলে পাঁচশো টাকার যে জিনিসটা আমি পাঁচশো টাকা দিয়ে কিনতেছি এর ক্রয় মূল্য যদি টেন পার্সেন্ট কম হয় তাহলে সেটার ক্রয় মূল্য কত হবে পঞ্চাশ টাকা দেখেন প্রতি এখানে পঞ্চাশ টাকা কম হবে যদি টেন পার্সেন্ট কম হয় তাহলে এই পাঁচশো টাকা জিনিসটার ক্রয় মূল্য হবে চারশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য কত হবে চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ তাহলে এটায় চারশো পঞ্চাশ টাকা হলো আমার ক্রয় মূল্য টেন পার্সেন্ট কমে আর আমি বিক্রি করলাম টেন পার্সেন্ট লাভে কত পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে এটা হল আমার বিক্রয় মূল্য এটা হল আমার ক্রয় মূল্য তাহলে এই বিক্রয় মূল্য থেকে আমি যদি ক্রয় মূল্যটা বাদ দিই হুম টেন পার্সেন্ট কমে যদি আমি কিনি তাহলে এইটা টেন পার্সেন্ট লাভে বিক্রয় করলে এটা বিক্রয় মূল্য এটা মূল্য আর এটা হলো টেন পার্সেন্ট কমে যদি আমি কিনি টেন পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য পাঁচশো পঞ্চাশ আর টেন পার্সেন্ট কমে ক্রয় মূল্য হল সাতশো পঞ্চাশ তাহলে আমার লাভ হবে কত শূন্য শূন্য এক একশো তাহলে উত্তরটা কত হবে একশো এটা দেখেন ছয় নম্বরে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান টু হয় তাহলে এক্স এর মান কত হবে এখানে সোজা কথা এখানে আমি একটা কাজ করি দেখেন তো এক্সের মানটা বের করতে হবে তার মানে আমি এক্সের মান এ পাশে বসালি পাশে টু হয় তাহলে এক্সের মানটা হয়ে যাবে আমি যদি এখানে মানে এটা হয়েছে কি ছয় নম্বরে দুই দিয়া কতে আর তিনটের উত্তরই এক দিয়া এক বসালে মিলে যায় দেখেন আমি এক্সের মান যদি এক আর ওখানে এক বাই এক এক্সের মান এক বসাই তাহলে এ পাশে টু মেলে কি না তাহলে ওয়ান প্লাস এক দিয়ে ভাগ দিলি ওয়ান তাহলে এক আর এক যোগ করলি কত হয় টু এ পাশে পাশে মেলে এ পাশে এক্সের মান যদি ওয়ান বসাই তাহলে মেলে তাহলে যে ওয়ান দেবেন সেটাই উত্তর সমস্যা নাই সাত নম্বরে হচ্ছে দুইটি সংখ্যার যোগফল পঞ্চান্ন এবং বড়টির পাঁচ গুণ ছোটো সংখ্যাটি ছয় গুণ সমান সংখ্যাটি কত হবে দুইটি সংখ্যার যোগফল কত পঞ্চান্ন আপনি এবার মিলান দুইটি সংখ্যার প্রথম শর্ত দুটি সংখ্যার যোগ ফলে পঞ্চান্ন হইতে হবে পঁচিশ সাত বিশ যোগ করলে কত হয় পঁয়তাল্লিশ মেলে না তার মানে ওটা বাদ পঁচিশ সাত তিরিশ যোগ করলে কত হয় পঞ্চান্ন তাহলে প্রথম শর্ত মেলে এখানেও পঞ্চান্ন এখানেও পঞ্চান্ন হয় তাহলে আমরা একটু একটু কাজ করে দেখি বলছে বড়টির পাঁচ গুণ এইটা একটা যোগ করলে কত হয় তিরিশ আর বিশ যোগ করলে হয় পঞ্চাশ তার মানে প্রথমটা আর শেষটা বাদ বাদ হয়ে যাবে আমার থাকবে কোনটা এই দুইটির ভিতরে হবে এখন দেখেন কোনটা কোনটা হয় বলছে দুটি সংখ্যার যোগফল পঞ্চান্ন বড় সংখ্যাটির পাঁচ গুণ এখানে বড় সংখ্যা কত তিরিশ তিরিশের পাঁচ গুণ কত হয় একশো পঞ্চাশ ছোটো সংখ্যাটির ছয় গুণের সমান ছোটো সংখ্যাটি কত পঁচিশ পঁচিশ গুণ ছয় কত হয় একশো পঞ্চাশ তাহলে মেলছে তাহলে এখানে কত হবে পঁচিশ তিরিশ যে দুটি সংখ্যার যোগফল এত বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোটো সংখ্যাটি ছয় গুণের সমান তাহলে গ দিতে পারি আট নম্বরে দেখেন দুইটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি ২৫০ পঞ্চাশ সংখ্যা দুটির গুণফল ১১৭ একশো সতেরো হলে সংখ্যা দুটি কী কী সোজা কথা দুইটি সংখ্যার বর্গের সমষ্টি এত আর সংখ্যা দুটির গুণফল হলো একশো সতেরো আপনি আগে মিলান একশো সতেরো গুণফল ফল হয় কিনা আঠারোরে চোদ্দরে আট দিয়ে গুণ দিলি একশো সতেরো হয় না এটা বাদ ঘরে পনেরোতে পাঁচ দিয়ে গুণ দিলি পাঁচ পনেরো পঁচত্তর একশো সতেরো হয় না বারো দে ছয় দে গুণ দিলি ছয় বারং বাহাত্তর একশো সতেরো হয় না হ্যাঁ আপনি যদি এই তেরোটা নয় দে গুণ দেন তাহলে একশো সতেরো হয় তাহলে প্রথম শর্তটা হইল তেরো গুণ নয় একশো সতেরো এবার আমরা মিলে দেখি এদের বর্গের সমষ্টি দুশো পঞ্চাশ হয় কিনা রে বর্গ করলি হয় আসছে একশো ঊনসত্তর আর নয় নং যোগ নয় নং একাশি এই দুটো যোগ করলেই হয় আসছে দুশো পঞ্চাশ তাহলে কোনটা হবে ঘ নয় নম্বরটা দেখেন কাজের দিন দুই টাকা এবং অনুপস্থিতির দিন পঞ্চাশ পয়সা জরিমানার শর্তে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে চল্লিশ টাকা পেল ব্যক্তিটি কাজে কতদিন উপস্থিত ছিল এখন সোজা কথা সেপ্টেম্বর মাস আমার বের করতে হবে যে কাজ করলি দুই টাকা যেদিন করবে না তার ফাইন হবে পঞ্চাশ পয়সা এখন আমি বিশ টাকা হিসাবে দরি দেখেন আমার মিলাইতে হবে কত মোট চল্লিশ টাকা হ্যাঁ যদি বিশ দিন করে চল্লিশ টাকা মিলাইতে হবে বিশ দিন এখানে বলছে কত দিন উপস্থিত ছিল যদি বিশ দিন কাজ করে সে কত পাবি চল্লিশ টাকা আর বাকি দিন যদি ফাইন হয় মনে করেন বাকি দশ দিন থাকে আর দশ তিরিশ তাহলে দশ দিনই ফাইন কত হয় তার পাঁচ টাকা তাহলে মেলে না পঁয়ত্রিশ চল্লিশ টাকা মেলে না হয় হলো পঁয়ত্রিশ টাকা এবার দ্বিতীয়টায় দেখেন খতে কাজ করে কত বাইশ দিন বাইশ দিনই দুই টাকা করে পাইলে হবে কত চুয়াল্লিশ টাকা সে মাইনাস বাকি থাকে কত আট দিন আট দিন যদি পঞ্চাশ পয়সা করে ফাইন হয় কত টাকা ফাইন হয় ষাট টাকা তাহলে চুয়াল্লিশ টাকা থেকে ষাট টাকা ফাইনালি হলে চল্লিশ টাকা তাহলে চল্লিশ টাকা মেলছে যে মাস শেষে সে চল্লিশ টাকা পাবে তাহলে কত হবে খ এবার দশ নম্বরটা দেখেন বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকায় তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে এই অঙ্কটা আছে ভুল এই অঙ্কটা ভুল আছে এই অঙ্কটা যেভাবে আপনারা করবেন এর সরল সূত্র আছে ডাইরেক্ট যে আপনি যদি চক্রবৃদ্ধি মুনাফা সেই সমান সমান বেরো করতে চান যে এখানে দেবেন মূলধন মূলধন কত আট হাজার এর চক্রবৃদ্ধি মূলধন বের করতে হইলে মূলধন আট হাজার আর এখানে দেবেন ওয়ান প্লাস আপনার যে ওই যে ইটা আছে এ জায়গা কত টেন পারসেন্ট এক বাই টেন আর বছর যাবে উপরে তিন তাহলে মূলধন আট হাজার গুণ ওয়ান প্লাস এখানে আসে কত আসে এইটা ইংরেজি বাংলা ভাষাই গেল তাহলে আট হাজার গুণ এখানে আসবে এক দশমিক এক গুণ তিন এই আট হাজার যদি এক দশমিক এক এটার সাথে গুণ করে তাহলে এখানে আসবে আপনার কত জানেন এক দশমিক তিন তিন এক এটা আসবে এটা এটা গুণ করলে হবে হচ্ছে দশ হাজার ছয়শো টাকা কিন্তু আপনার এখানে দশ হাজার ছয়শো আটচল্লিশ কোনো অপশনই নাই এই জন্য এই জায়গায় চারটে উত্তরই ভুল দেওয়া আছে সো আপনার কি করতে হবে আপনার এখানে হয় বাদ রাখলে আপনি আনসার পাবেন কোনো সমস্যা নাই এখানে দেখেন এখানে এখানে একটা জিনিস যেটা দেখাইতে চাচ্ছি আপনার চারটে উত্তরে কোথাও দশ হাজার চারশো দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা নাই কোনোটার ভিতরে দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা নাই তা সো আমার এখানে চারটে উত্তরই ভুল আছে এবার এটা দেখেন চোদ্দো নম্বরে এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমার আগে করতে হবে তাহলে কী হয় দেখেন এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস এক্স মাইনাস এই মাইনাস এই ব্র্যাকেট উঠে গেলে প্লাস মাইনাস হয়ে যায় অন থাকে কি সেকেন্ড ব্র্যাকেট তাহলে এক্স মাইনাস আমার সেকেন্ড ব্র্যাকেট তুলে দেয় তাহলে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে কী হয় এটা এটা কেটে যায় প্লাস মাইন তাহলে থাকে কত এক্স প্লাস ওয়ান তাহলে কেটেখানে উত্তর কোনটা হবে গ এক্স প্লাস অন তাহলে পনেরোটাই দিয়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এখানে আছে যাক আজকে এই পর্যন্তই শেষ করলাম আমি ভিডিও লম্বা করবো না বাকিগুলো আরেকটা ভিডিওতে দিয়ে দেবো আপনাদের বলতে চাই যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আপডেট